ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ও শেষ থাপে সাতটি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে চলছে গণনার প্রস্তুতি সকাল আটটা থেকে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত একটা না চলে ভোট কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের শেষ ধাপে ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে বুধবার দিনের শুরুর দিকে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই ধাপে ছটি উপজেলা ইভিএমএ ভোট আর বাকিগুলোতে ব্যালট পেপারে নির্বিঘ্নে ভোট দেয়ার কথা জানান ভোটাররা সবাই সুন্দরভাবে ভোট দিতে এসেছে এবং আমরাও সুন্দরভাবে ভোট দিতে পেরেছে ভালো লোক সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় নৌকায় করে কেন্দ্রে এসে ভোট দেন বন্যা দুর্গতরা দুই উপজেলায় তেইশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ষষ্ঠ উপজেলা পরিষদের শেষ ধাপের নির্বাচনে ভোটের লড়াইয়ে মোট সাতশো একুশ জন সুষ্ঠু ভোট হলে জয়ের আশা প্রকাশ করেন প্রার্থীরা আলহামদুলিল্লাহ এখানে পরিবেশ ভালো আল্লাহ রহমতে আপনাদের সকলের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা আছে আমরা ইনশাল্লাহ নির্বাচনে আগের তিন ধাপের মতো এবারও অবাধ সুষ্ঠু ভোট নিশ্চিতে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন স্ট্রাইকিং ফোর্স আছে তারপরে যে এখানে যথেষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো এখানে আশা করি এটা শেষ পর্যন্ত আমরা ভালো রাখতে পারব ইনশাআল্লাহ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তায় র‍্যাব পুলিশ বিজিবি ও আনসার সদস্যরা এই নির্বাচনটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি এবং সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে আমরা কোনো মতেই কোনো শৈথিল্য প্রদর্শনের কোনো সুযোগ নেই সেই সাথে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ